ফলের মধ্যে আম ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। বাজারের 7 থেকে 8 দিনের পাকা আমের সাথে গাছ পাকা আমের কোনো তুলনাই হয় না। আবার সেটা যদি নিজের গাছের আম হয়, আহা, তার স্বাদের কোনো বর্ণনাই হয় না। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। আজ আমি ছাদ বাগানের জন্য উপযুক্ত 5টি আম গাছের নাম বলবো, যা ছোট্ট অবস্থায় ফলন দেবে, গাছ বেশি লম্বা না হয়ে ঝোপালো হবে, যা ছাদ বাগানের জন্য একেবারে উপযুক্ত। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা অনায়াসে এই 5টি আম গাছ নিজেদের ছাদ বাগানে করতেই পারেন। তার সাথে মাটি তৈরি এবং পরবর্তীকালে সহজ পরিচর্যাও তুলে ধরেছি এই ভিডিওতে। এখন প্রায় সমস্ত ছাদ বাগানেই আম গাছে মুকুল চলে এসছে, তাই এই মুকুল দেখে আমাদের কিন্তু অনেকেরই ঠিক এই সময় নতুন নতুন আম গাছ কিনে প্রতিস্থাপনের একটা ইচ্ছে জাগে। কিন্তু কী ধরনের আম গাছ প্রতিস্থাপন করব সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। আমি এক্ষেত্রে প্রথমেই যে আম গাছটার নাম বলবো সেটা হলো আনভাংস, এবং দ্বিতীয় যে আর আম গাছটার কথা বলবো সেটি হলো সেনসেশন। এই সেনসেশন আম গাছের মধ্যে আমি বলবো একদম সেরা। ফল হয় প্রচণ্ড বড় আকারে, ফলের মিষ্টতা প্রচণ্ড বেশি থাকে। তারপর বলবো কাটিমন, যা আমরা সবাই কম বেশি জানি 12 মাসই ফলন দেয়। এই কাটিমন আম গাছ আমরা যদি একটা ছাদ বাগানে করতে পারি, তাহলে 2 থেকে 3 টাইম অনায়াসে কিন্তু আমরা ছাদ বাগানে আমের ফলন উপভোগ করতে পারবো। 4 নম্বরে আমি বলবো ব্যানানা ম্যাঙ্গো। এত সুন্দর মিষ্টি এই আম গাছ, এবং খুব তাড়াতাড়ি ছাদ বাগানে কিন্তু এর ফলন আমরা পেয়ে যাব। ঝোপালো প্রকৃতির হয়, খুব বেশি লম্বায় বাড়ে না। আমার এই আম গাছটিতে 6টি ব্রাঞ্চ আছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চেই মুকুল এসেছিল। তার মধ্যে 2টি ব্রাঞ্চের মুকুল রেখে আমি সব বাকিগুলো ভেঙে দিয়েছি। 5'এ আমি বলবো এই থাই মিষ্টি অল টাইম ম্যাঙ্গো, এটিও খুব ভালো জাতের একটি আম। শুধু থাই অল টাইম ম্যাঙ্গো তেমন একটা মিষ্টি হয় না, কিন্তু আপনারা যদি নার্সারি থেকে থাই মিষ্টি অল টাইম বলে কেনেন, আশা রাখছি মিষ্টি ফল পাবেন। এই 3টি আম গাছ আমি গত 10 দিন হলো এনেছি। আনার পরে কিন্তু আমি এই 3টি আম গাছকে ছাদেই বেশ কয়েকদিন ধরে রেখে দিয়েছি, কারণ এ যেখানে থাকবে সেই আবহাওয়া এর আগে থেকে সেট করে নেওয়া ভালো, তারপর প্রতিস্থাপন করা উচিত। আম গাছের জন্য আমরা কিভাবে আদর্শ মাটি তৈরি করব চলুন তা দেখে নেওয়া যাক। আমি এখানে বাগানের সাধারণ মাটি নিয়ে এসে ভালোভাবে ভেঙে তা চেলে রেখেছি। এরপর কিছুটা পরিমাণ গোবর সার নিয়ে সেটিকেও চেলে দেব, কারণ এই ঢেলাযুক্ত গোবরগুলি যদি আমরা মাটিতে মেশাই, তাহলে আপনা থেকেই মাটিতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। তাই একেবারে গুঁড়ো গোবর সারগুলো নিয়েছি এবং ঢেলা জাতীয় গোবর সারগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এইখানে সাধারণ বাগানের মাটি নিয়েছি আমি 60% এবং 40% নিয়েছি আমি পুরনো গোবর সার। গোবর সারের বদলে আপনারা এখানে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। আর অন্য কিচ্ছু জৈব বা রাসায়নিক সার মেশাবো না, শুধু একটাই সার মেশাবো, তা হলো সিঙ্গেল সুপার ফসফেট। যেহেতু 3টি আম গাছ আছে, আমার 3টি টব লাগবে, তাই জন্য প্রতি টব পিছু 1 চা চামচের মতো সিঙ্গেল সুপার ফসফেট আমি মিশিয়ে নেব। এই সিঙ্গেল সুপার ফসফেট গাছের শেকড় বৃদ্ধিতে খুব সহায়তা করে, তাই জন্য সমস্ত ফল গাছ লাগানো কিংবা ফুল গাছ বসানোর সময় এই সিঙ্গেল সুপার ফসফেট আমি ব্যবহার করে থাকি। এতে গাছ খাবার দ্রুত নিজের শরীরে ইনটেক করতে পারে। এরপর সুন্দর করে মাটিটি আগে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। ও তার আগে একটা কথা বলে রাখি, এই মাটি আমরা বাগান থেকে তুলে এনে গুঁড়িয়ে চালার পর কিন্তু 2 দিন অবশ্যই চড়া রোদে দিয়ে রাখবো। গাছ অনুপাতে আমি এখানে 3টি টব নিয়ে নিয়েছি। গাছের উচ্চতা অনুযায়ী আপনারা টব নির্বাচন করবেন। গাছের উচ্চতা বড় হলে বড় টব নেবেন, ছোট হলে ছোট টব নির্বাচন করবেন। টব নির্বাচনের আগেই আমি এখানে টবের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করে নেব, যা আমাদেরকে গাছ বসানোর আগে অতি অবশ্যই করে নিতে হবে। ড্রেনেজ ব্যবস্থার জন্য আমি এখানে ঢেউ খেলানো কলমকুচি ব্যবহার করছি। এর ওপর 1 ইঞ্চি আস্তনের মতো
মোটা লাল বালি ব্যবহার করব। এই ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে বর্ষাকালে গাছেদের নিয়ে তেমন চিন্তা থাকে না। ড্রেনেজ ব্যবস্থা সময়ও গাছে জল দিয়ে উপর থেকে বালিগুলি দেওয়ার পর অবশ্যই কিন্তু আমরা হাতের সাহায্যে বিভিন্ন নুড়ি, তাই জন্য প্রথমে আমি আগে ড্রেনেজ ব্যবস্থাটা ছোট ছোট ঘাস জাতীয় আগাছাগুলিকে তুলে সরিয়ে নিয়ে এইভাবে উপর দিক থেকে প্রেস করে দেব, যাতে ভেতরের এয়ার গ্যাপটা না থাকে। এরপর সুন্দর করে সেই মাটিটি আমরা টবের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটি টবেই গাছ অনুযায়ী কিছুটা পরিমাণ আগে থেকে মাটি দিয়ে দেওয়া উচিত। তারপরেতে গাছের মাপ অনুযায়ী গাছ বসানোর পর আমরা আবার মাটিগুলি উপর দিক থেকে দিয়ে দেব। এরপর গাছগুলিকে গ্রো ব্যাগ থেকে খুব সাবধানে কাঁচির সাহায্যে কেটে কিন্তু আমরা গাছগুলিকে বের করব, কারণ আম গাছের শেকড় খুবই দুর্বল প্রকৃতির হয় এবং আম গাছের শেকড়ে আঘাত করলে আম গাছে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য শেকড়গুলি সম্পূর্ণ সুরক্ষিত রেখে আমরা গাছটিকে সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে বাইরে নিয়ে আসব। নার্সারি থেকে গাছ কিনে আনার পর গাছের গোড়ার মাটি অবশ্যই এইরকমভাবে হাতের সাহায্যে চেক করবেন। নিচের দিকে দেখুন কত পরিমাণ শেকড় গ্রো ব্যাগ থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। এইগুলো যদি আমরা গ্রো ব্যাগ না কেটে বের করতাম তাহলে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হতো। হাতের সাহায্যে উপরের দিকের মাটি কিছুটা ভেঙে নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে দেখবেন মাটিটি এঁটেল প্রজাতির নাকি বেলে দোঁয়াশ। সেই রকমভাবে আপনারা যদি গাছের জন্য মাটি প্রস্তুত করেন তবে সেটি গাছের পক্ষে উপযুক্ত মাটি তৈরি করা হবে। গাছের গোড়ার মাটি চেক করার পর আমি বুঝেছিলাম মাটিটি ছিল এঁটেল প্রজাতির, তাই জন্য আমি এখানে মাটি তৈরির সময় কোনো রকম বালি মিশাইনি। বাগানের যে বেলে দোঁয়াশ মাটি হয় তাই মিশিয়ে মাটি প্রস্তুত করেছি। গাছটি টবের মাঝ বরাবর বসিয়ে দিয়ে উপরের দিক থেকে সুন্দর করে আমরা কিন্তু মাটি দিয়ে দেব। গাছের কাণ্ড খুব একটা বেশি কিন্তু মাটির তলার দিকে রাখছি না। যতটুকু মাটি নার্সারি থেকে কিনে এনেছিলাম ঠিক ততটুকু মাটি কিন্তু আমি টবের মধ্যে দিচ্ছি। দেখুন ঠিক ততটুকুই কাণ্ড আমি বাইরের দিক থেকে বের করে রেখেছি। উপরের দিক থেকে 2 ইঞ্চি টব আমাদেরকে আগে থেকেই ফাঁকা রাখতে হবে পরবর্তীকালে জল ও জাপান সার দেওয়ার জন্য। মোটামুটিভাবে আমার গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি আরও বাকি দুটো গাছ প্রতিস্থাপন করে নেব। গাছগুলি প্রতিস্থাপনের পর আমি একবারে খোলা ছাদেই রাখলাম, কারণ 10 দিন ধরে এ আমার ছাদের ওয়েদার সয়ে নিয়েছে। ভরপুর মাত্রায় জল দিয়ে দেব প্রতিটি গাছে। যখন মাটি শুকনো হবে তখনই কিন্তু আমরা গাছে জল দেব, আগে থেকে ওভার ওয়াটারিং করব না। গাছের মাটিতে যা খাবার আছে ইতিমধ্যে আমাদেরকে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। গাছ, এই আম গাছ, অত্যধিক নাইট্রোজেনযুক্ত খাবার একেবারেই পছন্দ করে না, তাই জন্য খোল ভেজানো জল একদমই এই আম গাছে দেবেন না। আপনারা সবজি পচা জল ব্যবহার করতে পারেন কিংবা বাদাম খোল মিশ্রিত জল ব্যবহার করতে পারেন। এই আম গাছে ঘন ঘন খাবার একেবারেই দেবেন না। এই সময় আম গাছে ছত্রাকের আক্রমণের ফলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, তাই জন্য আপনারা গাছ বসানোর ঠিক 15 দিন পর থেকে ন্যাটিভো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এই ন্যাটিভো আম গাছের পাতা পোড়া রোগ বা পাতায় কালো কালো স্পট হতে দেয় না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আম গাছের মূলত টুকিটাকি সম্পূর্ণ পরিচর্যায় এই ভিডিওতে শেয়ার করেছি। এখানে বলে রাখা ভালো, আম গাছ কিন্তু নিমখোল একেবারেই পছন্দ করে না, তাই নিমখোল এড়িয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। আম গাছ নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে, পারলে তা দেখে নেবেন।